আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে যে মাহমুদুল হাসান সোহাগ, যে রিসেন্টলি আর যে কিবরিয়ার একটা অনুষ্ঠান আছে সেখানে আসলে তিনি তার ব্যাপারে কথা বলেছেন অনেকটা বায়োগ্রাফির মতো করে। তখন একজন তিনটা টপিক হাতে গিয়ে আমার রিলিজনে চলে আসা। সো আমি তিনটা টপিক কোশ্চেন করে আসব দর্শকদের জন্য, অ্যানসার দেওয়ার সুযোগ নাই। অ্যানসার এটা পাবলিকলি আমি বলতে চাই না, বিকজ এটা এটা দর্শক বুঝতে পছন্দ করবে। তো সেখানে তিনি কিছু আলোচনা করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে কিভাবে আসলে সে নাস্তিকতা থেকে, সংশয়বাদী অবস্থা থেকে কিভাবে ইসলামের দিকে চলে এসেছেন। তো সেই আলোচনাতে তিনি কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমরা আজকে সেই আলোচনার ভিত্তিতে, অর্থাৎ তিনি যে বিষয়গুলো বলেছেন সেগুলোর ভিত্তিতে আপনাদেরকে কিছু বই সাজেশন করব, যেগুলো পড়লে আপনি হয়তো কিছুটা হলেও ধারণা পাবেন যে মাহমুদুল হাসান সোহাগ ভাই যেটা বলতে যাচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে আপনি কিছুটা হলেও ধারণা পাবেন। তো তার প্রথম যে আলোচনার বিষয়টি ছিল সেটা হচ্ছে গিয়ে যে আমেরিকা যখন আমি ক্যাপিটাল দিল্লিতে যাই, ওখানকার যে স্কাল্পচার্স এন্ড ড্রয়িং চিত্রকর্ম, এটা দেখে আমার একটা ভালো লাগে যে আমরা মডার্ন আমেরিকাকে যেভাবে চিনি আর ওখানে যেসব মিথিক্যাল জিনিসপত্র আঁকা, আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক যায় না আমেরিকার সাথে। এরকম জিনিসপত্র যে আমেরিকার স্টেট বিল্ডিং বা ক্যাপিটাল বিল্ডিং এ বিভিন্ন ধরনের স্কাল্পচার এন্ড স্ট্রাকচার নিয়ে তার একটা কোশ্চেন ছিল যেটা তার ভিতরে অ্যারাইজ হয়েছিল। তো এই বিষয়টি নিয়ে জানতে চাইলে অ্যাকচুয়ালি আপনি যে বইটি পড়তে পারেন সেটি এখানে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে এই বইটির নাম হচ্ছে মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো। ঠিক আছে, এই বইটার প্রথম দিকে যে অধ্যায়গুলো আছে সেখানে আপনি এই ব্যাপারে বিভিন্ন আলোচনা পেয়ে যাবেন। আপনাকে একটু বুঝে বুঝে পড়তে হবে। আপনি যদি বুঝে বুঝে পড়তে পারেন তাহলে হচ্ছে গিয়ে তার উত্তরটা কিছুটা হলেও পেয়ে যাবেন। ঠিক আছে, তো তারপর তার প্রথম কোশ্চেন যেটা ছিল, তিনি তিনটা কোশ্চেন বলছেন। তো তিনটা কোশ্চেনের ভেতর প্রথম যে কোশ্চেনটা ছিল, তো ওখানে তিনটা কোশ্চেনের মধ্যে একটা ছিল, আমি আই বিকাম ভেরি ফ্যাসিনেটেড অ্যাবাউট এনশিয়েন্ট টেকনোলজি, এনশিয়েন্ট বিশেষ করে ফারাওনদের যে টাইম, যা পিরামিড বানিয়ে 4,500 বছর আগে, এন্ড বিলিভস যে অবলিস্কের মতো জিনিস বানিয়ে 1100 টন সেটা হচ্ছে গিয়ে যে এই যে এনশিয়েন্ট টেকনোলজি আছে সে ব্যাপারে, অর্থাৎ ফারাওদের সময়ে, ঠিক আছে, ফারাওনদের সময়ে কিংবা আমাদের পূর্ববর্তী যে সভ্যতাগুলো ছিল, মায়ান সভ্যতা, ফারাওদের সভ্যতা, এই এই যে সভ্যতাগুলো ছিল, এই সভ্যতাগুলোর ভেতরে যে টেকনোলজি কিংবা আধুনিকতা, অ্যাকচুয়ালি এটাকে তো আধুনিকতা বলা যায় না, বিকজ আধুনিকতা হচ্ছে গিয়ে ফরাসি বিপ্লবের পরের শব্দ অ্যাকচুয়ালি। তো ওইটাকে টেকনোলজি উনি বলতেছেন, যে ওই যে টেকনোলজিগুলো ছিল তারা অ্যাকচুয়ালি আমাদের থেকে হাই কোয়ালিটির ছিল। তারা তাদের কাছে এমন কোনো এমন এমন জিনিস ছিল যেগুলো অ্যাকচুয়ালি বর্তমানে আমাদের কাছে এখনও আমরা সেগুলো গেইন করতে পারি না, আমরা এখনও সেগুলো অর্জন করতে পারি না। তো এই ব্যাপারটা নিয়ে আপনি পড়াশোনা করতে চাইলে অ্যাকচুয়ালি বই তো আমি খুঁজে পাই নাই, ঠিক আছে, তারপরও বই আছে কিছু, যেমন ঠিক আছে ড্যান ব্রাউনের যে কয়টা বই আছে এই সিরিজের, এই সিরিজের বইগুলো আপনি পড়তে পারেন। তারপর হচ্ছে গিয়ে ইলুমিনাতি সম্পর্কে কয়েকটা বই আছে, এই বইগুলো আপনি পড়তে পারেন। আমি অ্যাকচুয়ালি এখানে ছবি দিতে পারতেছি না, কারণ বইগুলোর নাম আমার মনে নাই এখন, যার কারণে আমি আসলে ছবি দিতে পারতেছি না। তো আরও একটা বই আছে, সেটা কি আমার, আচ্ছা আর যেটা সেটা হচ্ছে কি আপনি বিভিন্ন ব্লগ আছে বাংলায়ও, এগুলো অনেক ব্লগ আছে, কিছু ব্লগ আছে, সেই ব্লগগুলোতে আপনি এই ব্যাপারে লেখা পাবেন যে এনশিয়েন্ট টেকনোলজিতে বিভিন্ন যে সভ্যতা ছিল তাদের সময় কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আমি বারবার কিন্তু টেকনোলজি বলতেছি বিকজ সোহাগ ভাই এগুলোকে টেকনোলজি বলছিল, ঠিক আছে, বাট এগুলো অ্যাকচুয়ালি টেকনোলজি ওয়ার্ডটা এখানে মানায় না। মানে তাদের যেসব জিনিসপত্র ছিল সেগুলো কি ধরনের ছিল, তাদের যে স্ট্রাকচারগুলো তৈরি করছে এত বিশাল বিশাল, এগুলো মানে আমাদের সময়ে আমরা কিন্তু এখনো তৈরি করতে পারিনি, ঠিক আছে, বাট তারা কিভাবে এটা তৈরি করছে, আমরা যে টেকনোলজি ব্যবহার করতেছি এগুলো ব্যবহার করে যেটা মানে তাদের মতো তৈরি করার চেষ্টা করতে পারি, কিন্তু সেটা তারা এই টেকনোলজি ছাড়া কিভাবে তৈরি করলো। ঠিক আছে, অনেকে বলে যে এলিয়েনদের সাহায্য নিয়ে, জিন ভূতের সাহায্য নিয়ে, ঠিক আছে, ওগুলো ম্যাটার না। আমরা মানে বলতে চাচ্ছি যে তাদের কাছে যেটা ছিল সেটা আসলে কি ধরনের বিষয় ছিল, সেটা আপনি যদি জানতে চান তাহলে এই যে আমি বললাম ইলুমিনেটির ব্যাপারে কিছু বই, ড্যান ব্রাউনের যে বইগুলো আছে এইগুলো, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ব্লগ আছে বাংলায়, ঠিক আছে, আমার ব্লগের নামগুলো এখন একদমই মনে নাই, আর মনে থাকলেও অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলতাম না, কারণ হচ্ছে গিয়ে ওইখানে এমন সব বিষয় আছে যেগুলো আপনি পরে অ্যাকচুয়ালি কতটুকু গ্র্যাব করতে পারবেন সেটা আপনিই জানেন, কারণ অ্যাকচুয়ালি এটা আপনার মানে নলেজ হয়তো বৃদ্ধি করবে বাট
বাস্তব জীবনে অ্যাকচুয়ালি তেমন কোনো ফায়দা নেই, ঠিক আছে? সো এগুলো না পড়াই ভালো, বাট আপনি যদি একদমই মানে ওই যে একটা ভিতরে থাকে না যে জানতে হবে জানতে হবে, ঠিক আছে, এই ধরনের ইচ্ছা যদি থাকে তাহলে আপনি ওই যে ওই ব্লগগুলো খুঁজে খুঁজে বের করে পড়তে পারেন, ঠিক আছে? আপনি একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন, ঠিক আছে, আগের সভ্যতা, ঠিক আছে, মায়ান জাতি, তারপর হচ্ছে গিয়ে ফারাওদের সভ্যতা, মেসোপটেমিয়াম সভ্যতা, এগুলো নিয়ে যখন আপনি পড়াশোনা করবেন তখন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এছাড়াও হচ্ছে গিয়ে মিশরের একটা সিরিজ আছে, ফারাও সিরিজ, এটা হচ্ছে কার সিরিজ অ্যাকচুয়ালি আমার ঠিক মনে নাই কি ছিল লেখকের নাম, আমি খুঁজে বলকে এখানে ছবি দিয়ে দিব, ঠিক আছে? তো ওই লেখক তিনি হচ্ছে ওই বইগুলো লিখছেন, সেটাও পড়তে পারেন আপনি, ওকে, কিছুটা বোঝার জন্য অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে সত্য এমন তো নয়, বাট আপনি বোঝার জন্য কিছুটা আইডিয়া নিতে পারেন এই বইগুলো পড়ে, ঠিক আছে? তো তারপর সোহাগ ভাইয়ের দ্বিতীয় যেই কোশ্চেনটি, সেকেন্ড যে টপিকটা আমাকে খুব ইন্ট্রিগ করলো সেটা হচ্ছে গ্লোবাল পলিটিক্স এর ইস্যু, বিশেষ করে হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর ইংরেজরা মানে আমি এই জিনিসটা জানতে বলি তাদেরকে তখন এই প্রশ্ন করে যে দেখেন একটা গ্রামে যদি একটা মাধ্যম অনেক দিনে মাধ্যম করে দেন একটা নতুন মাধ্যম যদি গড়া যায় তাদের মধ্যে কি হয় মানে সম্পর্ক কেমন হবে বন্ধু হবে সেটা ছিল হচ্ছে গিয়ে রাজনীতি নিয়ে অনেকটা, ঠিক আছে, ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে। তো ওয়ার্ল্ড পলিটিক্সের যে ব্যাপারগুলো আছে সেখানে আপনারা দেখতে পান যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিষয়পত্র হয়েছে। তো তিনি যেখানে যে এক্সাম্পলটা দিচ্ছেন সেটা হচ্ছে গিয়ে যে ব্রিটিশরা, অর্থাৎ ব্রিটিশরা যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার করে, তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তারা জিতে যায়, ঠিক আছে? তো তারা জিতে গেছে, জিতে যাওয়ার পর তারা কেন উপমহাদেশ কিংবা তারা যে যে এই দেশগুলোকে কলোনি তৈরি করছিল ওই কলোনিগুলো তারা ছেড়ে চলে গেল কেন, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে যে এরপরে অর্থাৎ ব্রিটিশদের পরে আমেরিকা হচ্ছে গিয়ে মানে সুপার পাওয়ার, ঠিক আছে? ব্রিটিশদের যে ব্রিটিশরা যে সুপার পাওয়ারটা ছিল এরপরে আসছে হচ্ছে গিয়ে আমেরিকা, তাই না? তো আমেরিকা যদি সুপার পাওয়ার হয় এখন দুইজন সুপার পাওয়ার কি একসাথে যখন থাকবে তাদের মাঝে কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে? এবং এটা কি সম্ভব যে মানে উনি বলতেছেন যে একই গ্রামে যখন আগের একজন মাতাব্বর থাকে এবং এই মাতাব্বরকে সরিয়ে যখন নতুন মাতাব্বর আসে তখন এই দুই মাতাব্বরের মাঝে কি অ্যাকচুয়ালি এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে নাকি অ্যাকচুয়ালি শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকে? তো যদি শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকে তাহলে কেন আমেরিকা এবং ব্রিটেনের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তারা অ্যাকচুয়ালি কেন এটাকে এতটা সাপোর্টিভ ওয়েতে নিচ্ছে, ঠিক আছে? তো এই বিষয়ে জানার জন্য আপনি যে আমি প্রথম যে বইটি বললাম সেটি হচ্ছে গিয়ে যে মুসলিমদের প্রধান বিশ্বকে হারালো, এই বইটি আপনি পড়লে কিছুটা বুঝতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপনি পড়তে পারেন ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা, এই বইটি, ঠিক আছে? এই বইটি ছবি তো এখানে আছে আপনি দেখতে পাচ্ছেন হয়তো, তো এই এই বইটি আপনি পড়তে পারেন, ওকে? আর তারপরে সোহাগ ভাইয়ের তৃতীয় যে কোশ্চেনটি ছিল সেটি হচ্ছে গিয়ে টাকা বিষয়ে, মানি টাকা কিভাবে তৈরি হয়, এটা আমাকে খুব ইন্টারেস্ট করছে অন্য আরেকটা কারণে, এটা আই বিকাম ভেরি ইন্টারেস্টেড যে হাউ মানি ইজ ক্রিয়েটেড, এবং মানি রিলেটেড আলোচনা একটু জটিল, তো এই জন্য জটিলতাতে না যে সিম্পল একটা কোশ্চেন, এটা হচ্ছে ধরেন হচ্ছে আমাদের যে ইনফ্লেশন হয় মুদ্রাস্ফীতি, সো এটা তো প্রত্যেকটা কান্ট্রিতেই হচ্ছে এভরি ইয়ার কিছু 6% 7%, মুদ্রাস্ফীতি হওয়ার ফলে কি হয় যে আমার যদি গত বছর 1 লাখ টাকা থেকে থাকে সেই টাকার দাম হয়ে গেছে এখন ধরেন 94,000 টাকা, মানে কি আমি 6,000 টাকা হারাই ফেলছি, কে হারাইছে, তো জনগণের কেউ কেউ হারাইছে কেউ কেউ হারায় নাই, তা তো না, মুদ্রাস্ফীতি কি সবার উপরে অ্যাপ্লিকেবল, এর যতজনের সম্পত্তি ছিল সবার সম্পত্তি 6% ডিভ্যালুটেড হয়ে গেছে, 6% জিনিসটা হারাই ফেলছে। প্রশ্ন হচ্ছে গেইন করলো কে, কারণ আপনি যদি বলেন কেউ গেইন করে নাই এটা তো হইতে পারে না, বিকজ আপনি বিক্রি করছেন বাট কেউ কিনে নাই, ইজ ইট পসিবল? মানি বা টাকার ব্যাপারে, ঠিক আছে, তো আমরা যে আগে যে বইগুলো বলছি, ঠিক আছে, এগুলো পড়লে আপনি কিছুটা আইডিয়া এমনিতেই পেয়ে যাবেন, ঠিক আছে, মানে পুরোপুরি আইডিয়া তো পাবেন না, ঠিক আছে, কিছুটা আইডিয়া পেয়ে যাবেন, বাট এর পরবর্তীতে উনি যে বিষয়গুলো বলছেন অর্থাৎ এই যে মানির যে ব্যাপারটা আছে, ঠিক আছে, কিছু মানুষ যখন কি করে হচ্ছে গিয়ে টাকা যখন ইনফ্লেকশন হয়, ঠিক আছে, মুদ্রাস্ফীতি হয় তখন দেখা যায় যে মানুষ মানে উনি বলতেছেন যে 6% যদি চলে যায়, ঠিক আছে, তাহলে তো সবার কাছ থেকে চলে যেতেছে, ঠিক আছে, যদি সবার কাছ থেকে চলে যায় তাহলে এটা অ্যাকচুয়ালি পাইতেছে কি, কারণ এটা তো সম্পদ, ঠিক আছে, সম্পদ যদি আপনার কাছ থেকে চলে যায় তাহলে অন্য কেউ তো এটা নিতেছে, তাই না? এই অন্য কেউটা কে? এটা জানার জন্য আপনি ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম যেটা আছে সেটা জানতে পারেন, ঠিক আছে? অ্যান্ড আমি এখানে তিনটা বই কিংবা চারটা বই দিচ্ছি, ঠিক আছে, একটা হচ্ছে কি জানি বলে ব্যাংকিং ব্যবস্থায় ভুল প্রশ্নের ভুল উত্তর, ঠিক আছে, তারপর আরেকটা হচ্ছে গিয়ে যে ব্যাংকিং ব্যবস্থা এবং কি নাম আপনি এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আমার এখন নাম মনে নাই, মহামেন পাটোয়ারির বই,
ঠিক আছে। আর আরো একটা বই হচ্ছে গিয়ে গোল্ড ইজ মানি, ঠিক আছে, গোল্ড ইজ মানি, এই বইটাও পড়তে পারেন আপনি। এটা হচ্ছে গিয়ে রাকিব ভাই সম্ভবত অনুবাদ করছেন কিংবা সংকলন করছেন, তো এই বইগুলো আপনি পড়তে পারেন, ঠিক আছে। এছাড়াও হচ্ছে গিয়ে আপনি বর্তমানে ওই যে যিনি লেকচার দেন, ঠিক আছে, আবু তোহা আদনান, ঠিক আছে, ওনার কিছু লেকচার আছে, সেগুলো শুনতে পারেন এই ব্যাপারে। অ্যান্ড আরও একজন আছেন, ওনাকে আমি মোটেও বলবো না যে ওনার কথা আপনি শুনেন, কারণ উনি এমন এমন বিষয় বলছেন যেগুলো অ্যাকচুয়ালি মানে একদম ইসলামের বাইরের বিষয়, ঠিক আছে, অর্থাৎ এগুলোর কারণে কুফর হইতে পারে, ঠিক আছে। এগুলো যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার ভিতরে কুফরে আসতে পারে। অ্যান্ড উনি অনেক জায়গায় হচ্ছে গিয়ে যে কাফিরদেরকে, ঠিক আছে, উচ্চ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, ঠিক আছে, হুইচ ইজ ভেরি ব্যাড ফর মুসলিমস অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আমি মনে করি যে ওনার বয়ান আপনি শুনতে পারেন, ঠিক আছে। শুনে যদি বোঝার মতো মানসিকতা আপনার থাকে যে আপনি শিওর থাকেন যে আপনাকে অ্যাকচুয়ালি উনি ধোকা দিতে পারবেন না, ঠিক আছে, বাট অবভিয়াসলি এটা এমন বিষয় না যে ধোকা দিতে পারবেন না, আপনি চাইলেই ধোকা দেওয়া হবে না, কারণ আপনি তো আগে থেকে জানেন, ঠিক আছে। আপনি যদি আগে থেকে জানতেন তাহলে হচ্ছে আপনি ধোকা খাইবেন না, ঠিক আছে। তো এই কারণে আমি বইগুলোকে বেশি রেকমেন্ড করব। আর বইগুলো ছাড়াও আপনি যদি আরো সহজে জানতে চান তাহলে হচ্ছে গিয়ে আবু ধোয়া আদনান, ওনার আর হচ্ছে গিয়ে ইমরান নাজার, ঠিক আছে, ইমরান নাজার হুসাইন সম্ভবত ওনার নাম, ইমরান নাজার হুসাইনের যে IMF এর উপরে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওর সিস্টেমের উপরে যেসব বর্ণনা আছে সেগুলো জানতে পারেন, ওকে। এছাড়াও আপনি আরো জানতে পারেন হচ্ছে গিয়ে যে বস্তুবাদ ও ইমান ও বস্তুবাদের সংঘাত, আবুল হাসান আলী নাদভি রহিমহুল্লাহ একটা বই লেখা, ঠিক আছে, এটা হচ্ছে সুরা কাহাফের উপরে লেখা, আপনি এই বইটা পড়তে পারেন, ঠিক আছে। তো এগুলোর ছাড়াও আরো একটা বিষয়ে কথা বলেছিলেন হচ্ছে গিয়ে সোহাগ ভাই, সেটা হচ্ছে গিয়ে যে মুসা আলাহি ইসলামের ব্যাপারটা নিয়ে, মুসা আলাহি ইসলামের আলোচনা, ফেরাউনের আলোচনা এত বেশি কেন কোরআনে, ঠিক আছে। এটা জানার জন্য আপনি কোরআনের তাফসির পড়তে পারেন, আপনি কোরআনের তাফসির পড়লে এই বিষয়গুলো পেয়ে যাবেন, কিংবা অনেকে সিলেক্টিভলি শুধু এই বিষয়গুলো নিয়ে অনেক ব্লগে লেখালেখি করছেন, ঠিক আছে, আপনি যদি ওইগুলো খুঁজে পান তাহলে সেগুলো পড়তে পারেন, তাহলে ইজিলি আপনি বিষয়টা জেনে যাবেন। আর তাফসির পড়তে পারলে তো আরো ভালো, ঠিক আছে, তাফসির পড়লে আপনি আরো ভালো করে জানতে পারবেন। বাট তাফসির পড়তে গেলে আমি আগে বলবো যে তাফসিরের যে উসুল বা নীতিমালা আছে সেগুলো সম্পর্কে ভালো করে জেনে আলেমদের সংস্পর্শে থেকে তারপর হচ্ছে গিয়ে এগুলো পড়বেন, ঠিক আছে, কারণ আপনার ব্রেইনে অনেক কোশ্চেন আসবে যেগুলো আপনি যদি সঠিক আনসার না পান তাহলে ভুল পথে চলে যেতে পারেন, ঠিক আছে। তো এই কারণে আমি বলবো যে তাফসির যদি পড়েন তাহলে আলিমদের পক্ষ থেকে জানার চেষ্টা করবেন, আদারওয়াইজ আপনি হচ্ছে গিয়ে যে ব্লগগুলো আছে সেই ব্লগগুলো থেকে জানতে পারেন, যদি খুঁজে পান আর কি। আমি আপনাকে সেগুলো লিঙ্ক এক্স্যাক্টলি দিতে পারতেছি না, বিকজ অফ আমি যখন এগুলো পড়ছি তখন এগুলো হচ্ছে গিয়ে 14-15 সালের কথা, ঠিক আছে, এখন 2022 সাল, 14-15 সালে যখন আমি পড়ছি তখন এগুলো ছিল, বাট এখন আমার কাছে মনে নেই। আরো একটা বিষয় ছিল হচ্ছে গিয়ে আরো একটা বিষয় ছিল কি সুদের ব্যাপার, ঠিক আছে। তো সুদের ব্যাপারটা জানতে চাইলেও আপনি হচ্ছে কি আবু তোহানের বক্তব্য পড়তে পারেন, শুনতে পারেন, আমি শুনতে পারেন, অথবা হচ্ছে গিয়ে যে ইমরান নাজার আছে ওনার বক্তব্য শুনতে পারেন। বাট আমি আগেই বলতেছি যে এদের বক্তব্য শুনতে গেলে, বিশেষ করে ইমরান নাজারের বক্তব্য শুনতে গেলে আপনি নানান ধরনের সমস্যায় পড়বেন। উনি কুরআন এবং হাদিসকে নিজের থেকে ব্যাখ্যা করছেন, যেগুলো অ্যাকচুয়ালি সালফে সালেহীন কিংবা আমাদের পূর্ববর্তী উলামা ইকরাম যারা আছে তারা কেউ এভাবে ব্যাখ্যা করেন নাই। সো আপনি যদি এগুলা শুইনা বিশ্বাস করে ফেলেন টোটালি তাহলে আপনার আকিদার ক্ষেত্রে কিছুটা ঝামেলা তো হয়েই যাবে, ঠিক আছে, আপনি কাফিরদের ক্ষেত্রে পক্ষে কিছুটা নরম হয়ে যাবেন। অনেক কাফির আছে যাদের পক্ষে আপনি নরম হয়ে যাবেন। অ্যান্ড উনি আরো কিছু ব্যাপারে আলোচনা করছেন কোরআনের ব্যাপারে, যেখানে অ্যাকচুয়ালি উনি কুফর করে ফেলার মতো অবস্থা করছেন, অ্যান্ড অনেকে সেটাকে কুফর বলছেন, উনি এগুলো থেকে তওবা করছেন এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই, উল্টো তিনি এগুলোর পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করছেন। তো হোয়াট এভার, ওনার আলোচনা আমরা বাদ দিই, ঠিক আছে। তো সুদের ব্যাপারটা নিয়ে জানতে চাইলে আপনি সেখান থেকে জানতে পারেন। আর আমরা তো বললামই যে বর্তমান বিশ্ব ব্যবস্থা, ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা যে বইটি আছে এই বইটি পড়লে আপনি হচ্ছে গিয়ে যে সুদের ব্যাপারটি আছে সেটা ধরে ফেলতে পারবেন, ঠিক আছে। এছাড়াও ওই যে মনিটারি সিস্টেম বা টাকা পয়সার ব্যাপারে, মানির ব্যাপারে যে আলোচনাটা করলাম আমরা, যে বইগুলোর কথা বললাম, এইগুলো বইগুলো যদি আপনি পড়েন তাহলে আপনি সুদের ব্যাপারে এমনিতেই জেনে যাবেন, ওই যে ইমরান নাজারের কাছে আর যাইতে হবে না, ঠিক আছে। তো এই ছিল আলোচনা। এছাড়াও আমি আরো একটা বই আপনাদেরকে রেকমেন্ড করব, সেটা হচ্ছে গিয়ে যে গ্লোবালাইজেশন, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে দেওবন্দের একজন পড়াশোনা করা একজন ছাত্র ছিলেন কিংবা উনি হয়তো উস্তাদও ছিলেন, বর্তমানে সম্ভবত উনি লন্ডন আছেন, তার একটা বই গ্লোবালাইজেশন, ঠিক আছে। তো এই বইটা আপনারা পড়তে পারেন, ঠিক আছে, এই বইটা পড়লেও আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এইরকম তিনটা টপিক, এই তিনটা টপিক যেটা আমি বললাম, একটা সেই এনশিয়েন্ট হিস্ট্রি, একটা বললাম গ্লোবাল পলিটিক্স, একটা বললাম মনিটারি সিস্টেম, তো তিনটা কিন্তু পরস্পর বিচ্ছিন্ন তিনটা টপিক, রাইট? তিনটা বিচ্ছিন্ন টপিক না, এই তিনটা টপিক আসলে একটা টপিক। যখন আমি এটার ভিতরে ঢুকতে শুরু করি, আমি গিয়ে দেন বুঝতে পারি তিনটা জিনিস আসলে একটা সিঙ্গেল জিনিসের সাথে যুক্ত। কি সেটা বলা যাবে না।
তো এই ছিল আলোচনা। ধন্যবাদ, জাজাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম।